একটি গজলের মধ্যে লিখেছেন চিনবি যদি আল্লাহ রাসূল রে ওই চিনাতে তোর খোদা চিনা হয় বাবা মুর্শিদের নাম শরণে মুক্ত মানুষ আরে একটি গান শুনলাম আনফাচে আসিয়া ও রোজ নজুলে মিশে নবীরয় আনফাচে মিশে মিশে তাই তো দেওয়ান রশিদ বাবা লিখলেন চিনবি যদি ওই আল্লাহ রাসূল রে ওই চিনাতে খোদা চিনা হয় গুরুর নাম শরণে মুর্শিদের নাম শরণে একজন মুক্ত মানুষ আরে বেলায়েত হয় চার হরপে ভেদ জানো তার কর্ম করে তোমার মুর্শিদকে চিনিতে পারলে তথায় খোদা চিনা যায় গুরুর নাম শরণে একজন মুক্ত মানুষ সোনার দিন আর সাপারি তাতে মুর্শিদ হয় কান্ডারি কত পাপি তাপি হয় উদ্ধারি লইছে যায় তার শরণে আশ্রয় গুরুর নাম শরণে একজন মুক্ত মানুষ দেওয়ান রশিদে কয় মুর্শিদ আমার নগদ জান্নাত তুমি আমার তুমি অন্তিম কালে দিও দিদার পরাণ পাখি যেদিন লয় বিদায় লালন সাইজি বললেন মরলে পাবো বেহেস্ত খানা তাই শুনে আমার মন মানে না বাকির লোভে নগদ পাও না কে সারে এই ভুবনে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞান আরে তাহি দেওয়ান রশিদ বাবা বললেন সোনার দিন আর সাপারি তাতে রসুল হয় কান্ডারি আহা দেওয়ান রশিদে কয় মুর্শিদ আমার নগদ জান্নাত তুমি আমার আরে তারা মৃত্যুর পরে জান্নাত পাবে বেহেস্ত পাবে এই আশা করে কখনো গুরু পাইরবি গুরু গুলাবি করে না তারা নগদ জান্নাত নগদ বিশ্বাস আহা দ্রোদিরে যে মানুষটাকে দেখলে মনের আনন্দ হয় ভালো লাগে ওই মানুষটা যত কষ্ট দেখ যত দুঃখ দেখ যত যন্ত্রণা দেখ তবু কিন্তু ওই মানুষটার জন্য কেন যেন মায়া লাগে যে ব্যক্তি কষ্ট দেয় বেশি দুঃখ দেয় বেশি তার জন্য মন কাঁদে বেশি এটার মধ্যেও তো একটা কারণ আছে আছে না বাবা দেওয়ান রশিদ বাবা বললেন তোমার যদি লাগে ভালো আসতে এই ছেলেরা তোমার যদি লাগে ভালো তোমার যদি ভালো লাগে তুমি আমারে আরো দুঃখ দিও শৈবার মতো একটা ভাণ্ড করে দিও তুমি যত পারো দয়াল সুখী হয়ে সুখী
খাই যাদে এই জীবনটা গোরা আওয়াল চলবে তার কি আছে ব্যথা ছড়ো করে দয়াল ব্যথাই যাদে জানো তুমি ওরে দয়াল যত পাপ কই
দয়াল সকলি তো জানো তুমি ওরে রাজা যত পাপ গো রাখি রে আমি তোরা যতদিন চান আমার আওয়াল রে সকলি তো জানো রে তুমি ওরে তোমার তোমার কাছে আমার আরেকটি নিবেদন ধরো দিয়েই ঘর বাড়ি সব পুরাইয়া জ্বালাইয়া পুরাইয়া দিও বিরাট চলবে দেশের মানুষ তো পাপ কই
I'm gonna make it.